এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রার কিছু মুহূর্ত। আজকে রথযাত্রা, তাই সবার প্রথমে সকলকে জান রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে রথযাত্রা উপলক্ষে বাড়িতে ছেলে রথ টানে, তো কালকে রথ কিনে নিয়ে চলে এসেছি আর একটু আগে কিনে নিয়ে এলাম। দেখতেই পাচ্ছ পাশে রয়েছে ফুল, তো এরপর সাজানোর পালা, সাজাবো। সাজাবার পর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে জানিও, আর রথ টানার অভিজ্ঞতাও শেয়ার করব তোমাদের সাথে। আমাদের পাশেই এক মন্দির আছে, মমতারিণী মন্দির, তো সেই মন্দিরে যাই আমরা প্রত্যেক বছর রথ নিয়ে গিয়ে ওখানে আরতি দেখে আবার রথ নিয়ে বাড়ি চলে আসি। তো আজকেও সেই একই সেমই আমাদের করার কথা। তো অবশ্যই ভিডিওটা পুরো শেষ অবধি থেকো সাথে, দেখো ভিডিওগুলো আর অবশ্যই জানিও কেমন লাগে। তো চলো শুরু করা যাক। আমরা এখন রথ সাজাচ্ছি, সাজানো শুরু করছি দুজনে মিলে। আমাকে হেল্প করার জন্য আজকে আছে হেল্পার আমার। তো চলো শুরু করা যাক রথ সাজানো। এবার ঠাকুরকে মিষ্টি দেওয়ার পালা, তো এই নিয়ে এসেছি মিষ্টি, তো এবার সাজিয়ে দেবো। তো আমার সাজানো কমপ্লিট, এবার তোমরা দেখো কেমন হয়েছে সাজানোটা। খুব সিম্পলের মধ্যে সাজিয়েছি, অনেক কম টাইমের মধ্যে, তো তোমরা অবশ্যই যে দেখে জানিও কেমন লাগে। Thank you.
এখন চলে এসেছি আমাদের পাড়ার মন্দিরে। এটা মা ভুবনেশ্বরী মন্দির। প্রত্যেক বছর আমরা এখানে রথ নিয়ে আসি, এসে এখানে মায়ের আরতি দেখে আবার আমরা বাড়ি যাই। দর্শন হলো, পুজো হলো, এবার পালা ভোগ পর্বে। এখানে জগন্নাথ দেবের ভোগ প্রদান করা হচ্ছে। মন্দিরে বাৎসরিক পুজো সহ তারামায়ের পুজো, বিপত্তারিণী পুজো, শীতলা পুজো, বহু পুজো করা হয় এবং বেশ কিছু পুজোতে ভোগও দান করা হয়। আশেপাশের প্রচুর মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে এসেছিলেন এবং লাইনে দাঁড়িয়েছিলেন। প্রসাদ গ্রহণ করলাম রথের দিন, এরকম প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এবং উপরি পাওনা হয়ে এটা রইল। আমাদের সব কমপ্লিট, এবার ফেরার পালা। মন্দিরে ভোগও খেয়েছি, সব কিছু হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমরা রথ নিয়ে চলে এসেছি বাড়িতে, আর রথের দিন আর জিলিপি পাঁপড় ভাজা ছাড়া ইনকমপ্লিট। তো সবাই মিলে এখন আনন্দ করে জিলিপি এবং পাঁপড় ভাজা খাবো। তো চলো কেমন দেখা যাক। পাঁপড় ভাজা শুরু হয়ে গেছে, আমি নিয়ে চলে এসেছি। তো সবাই মিলে এখন পাঁপড় আর জিলিপি জমিয়ে খাবো। এখানে পাঁপড় ভাজা হচ্ছে, এখানে খুব পাঁপড় ভাজা হচ্ছে, একটা করে পাঁপড় একটা করে দাও। গরম গরম পাঁপড় হচ্ছে আর ওখানে আমরা খাচ্ছি। রথের দিন জিলিপি ছাড়া তো একদম অসম্পূর্ণ, তাই গরম গরম জিলিপি কিনে চলে এসেছি, সাথে পাঁপড় ভাজাও রেডি। এবার সবাই মিলে খাওয়ার পালা। খাও, উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। আমাদের উল্টো রথ সাজানো রেডি, এবার আমরা ছাদে গিয়ে উল্টো রথ টানবো, কারণ আজকে একটু লেট হয়ে গেছে, কারণ সূর্যদ্বীপের স্যার এসেছিল সেই জন্য লেট হয়েছে। তো তোমরা দেখো আমাদের রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ছাদে যাব গিয়ে রথটা।
সোজা রথ উল্টো রথ মিলিয়ে রথযাত্রা এবার খুব ভালো কাটালাম। অভিজ্ঞতাটা শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা সকলে আমার সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।